আসসালামু কে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি রূপালী বলছি, ময়মনসিং থেকে। আচ্ছা রূপালী, কোথায় থাকেন আপনি? আমি ময়মনসিং থেকে। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে রূপালী? বাবা মা আছে? আমার বাবা মা নাই, আমার জন্য ফ্যামিলির মধ্যে আমার দাদি আছে আর আমি আছি, আর কেউ নাই। আচ্ছা আপনার বাবা মা কোথায়? আমার বাবা মা মারা গেছে ছোটবেলা, দাদিতে পালে। আচ্ছা আচ্ছা, আপনার আর কোনো ভাই বোন আছে রূপালী? জি না, ভাই বোন নাই। আচ্ছা, তো আপনাদের নিজেদের ঘর বাড়ি বা জায়গা জমি আছে? যেটা আছে কিছু কিছু মোটামুটি আছে। এদিকে ভাই আমাদের সংসারে চলে না, দেখে তো বাধ্য হয়ে দাদিটা অসুস্থ থেকে মানুষের পাশে কাজ করে চিকিৎসা চালাই দাদি। লেখাপড়া কত দূর করছেন রূপালী? জি না, আমার লেখাপড়া নাই জীবনে। আচ্ছা, লেখাপড়া করতে পারেন নাই, বিয়ে শাদী হয়েছে আপনার? জি না, টাকার জন্য বিয়ে তো বসতে পারি নাই, যত টুকটাই খালি মানুষে তার জন্য বিয়ে শাদী পারিনি বসতে। আচ্ছা, তো এই যে এখন মিডিয়ার সামনে আসছেন, কি উদ্দেশ্য করে রূপালী? মনে করেন আমি যদি একটা ভালো মনের মানব দুটি পারতাম, যত খারাপ যে আমাকে যেন বিয়ে শাদী করতো, আমাকে হেল্প করতো সারা জীবনের জন্য, আমার দায়িত্ব নিত আমার দাদের, আমার আমি যেন সেরমই একজন আমি মানব চাই। আচ্ছা, তো দর্শক ভাইরা এখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? মনে করেন ফোন নম্বরটা তো ভাই আমার জানা নাই।